মানুষের শরীরে সব থেকে প্রিয় জিনিস কিন্তু লম্বা ঘন চুল। আর এই চুল কিন্তু তারা কোনোভাবে কম্প্রোমাইজ করতে চায় না। কিন্তু ক্যান্সার যে মারণ ব্যাধি রোগটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে চুল খসে পড়ে খসতে শুরু করে, এবং চুল পড়া যে নানান ধরনের অসুবিধাগুলো সেগুলো কিন্তু স্টার্ট হয়ে যায়। এবং এই পেশেন্টদের পাশে কিন্তু দাঁড়িয়েছে 10 বছরের দেবাঞ্জনা ব্যানার্জি। সে কিন্তু এই বয়সে দাঁড়িয়েই তার যে এই রকম একটা প্রচেষ্টা, সমাজের প্রতি তার যে এরকম একটা বিষয়, সাধারণ মানুষ অর্থাৎ ক্যান্সার যে পেশেন্ট রয়েছে তাদের জন্য চিন্তা ভাবনা করে তার যে ঘন কালো লম্বা চুল সে তাদের জন্য কন্ট্রিবিউট করছে, এ বিষয়ে আমি তার সাথে কথা বলে নেব যে তার এত ছোট বয়সে এরকম একটা ইচ্ছে কি জন্য জাগলো। পাশাপাশি আমরা জেনে নেব যে তার যে এত বড় চুল, এবং তার যতদূর আমরা জানতে পাচ্ছি যে তার চুলটা কেটে 14 ইঞ্চি তার চুল কেটে নেওয়া হয়েছে, এবং যে লম্বা চুলটি ছিল সেটা কিন্তু কেটে একেবারেই ছোট করে দেওয়া হয়েছে। তার কতটা ভালো লাগছে এবং এই বিষয়টায় সে কি তার মনের ইচ্ছে এবং সে কি বলছে আগামী দিনে, সে আর কি কি করতে চাইছে, পরবর্তীকালে তার চিন্তা ভাবনা কি রয়েছে, সরাসরি আমি দেবাঞ্জনার সাথে কথা বলবো। প্রথমেই তোমাকে দেবের বাংলা স্বাগত। আর তুমি 10 বছর বয়সে এত ছোট বয়সে এরকম একটা চিন্তা ভাবনা করছো, ক্যান্সার যারা পেশেন্ট রয়েছে তাদের কথা মাথায় রেখে তোমার এত বড় একটা চুল সেটা তুমি তাদের জন্য কেটে ছোট করে তাদের জন্য দান করানো করবে। মায়ের কাছে শুনেছিলাম যে অনেক ক্যান্সার পেশেন্ট আছে তাদের কেমো দেওয়ার ফলে তাদের হেয়ার ফল হয়, আর যারা নিডি ক্যান্সার পেশেন্ট তাদের উইগ তারা কিনতে পারে না। সেই জন্য আমি সোসাইটির জন্য কিছু করব বলে আমি আমার হেয়ার ডোনেট করছি। তুমি এটা কোথায় দেখেছিলে, মানে এরকম ইচ্ছা কবে থেকে তোমার মনের মধ্যে জেগেছে? আমি এটা ইউটিউবে দেখেছিলাম। আচ্ছা, এই ইচ্ছাটায় বাবা মার কতটা সহযোগিতা ছিল, কারণ তোমার চুলটা অনেকটা বড় ছিল, এই বিষয়ে বাবা মা কি প্রথম থেকেই রাজি ছিলেন? ওরকম ভাবে অসুবিধা অনীহা দেখা না? আচ্ছা, তুমি যে এত ছোট করে চুলটা কেটে ফেলি, তুমি স্কুলে পড়ো, তোমার বন্ধুরা কিছু বলবে না? না, ওরা বলেছে তুই কর, তোকে ভালো হবে। আচ্ছা, পরবর্তীকালে তোমার এই এত কম বয়সে তুমি এটা করলে, তাহলে আগামী দিনে আর কি কি করার চিন্তা ভাবনা রয়েছে বা এরকম ভাবে? আমি সবার পাশে দাঁড়াবো, গরিবদের পাশে দাঁড়াবো, আমি বড় মানুষ হব, এটাই আমার ইচ্ছা। তোমার নাম? দেবাঞ্জনা ব্যানার্জি। যে এত ছোট বয়সে এরকম একটা উদ্যোগ, মা হিসেবে আপনার কিরকম? আমি খুব প্রাউড ফিল করছি, কেননা ও সবে এই এপ্রিলে ও 10 হলো, মানে এজ আর কি, ও ক্লাস 4-এ পড়ে, রামকৃষ্ণ মিশনে পড়ে। তো ও ছোট থেকেই ওর কোনোদিন সেভাবে চুল কাটা হয়নি। তো একদিন বলে না, ফেসবুক বা ইউটিউব সব জিনিসের একটা নেগেটিভ পজিটিভ দুটো দিকই আছে। তো আমি ফোন বাচ্চার নেয় সময় বকাঝকা দিই, আবার সময় একটু দেখুক, তো সেই দিকটা ও পজিটিভ দিকটা একটু নিয়েছে। তো ফোন থেকেই ও দেখতে পাইলো যে ও মানে কেউ হয়তো চুল ডোনেট করছে, তো সেইটা ও দেখে খুব নিজেকে উৎসাহ ফিল করলো এবং আমাকে একদিন এসে বললো, মা দেখো ইনি চুল ডোনেট করছে, তো আমিও সেই হিসেবে একটু চুলটা দিতে চাই। তো আমি ভাবলাম তুই দিবি, তোর তো এখনও সেই এজটা আসেনি। তখন বললো ঠিক আছে আমি দেখছি। তো আমি সেভাবে যোগাযোগ করলাম, করে একটা সংস্থার সাথে আমি কনসাল্ট করলাম এবং সিদ্ধান্ত নিলাম, ও বেশি করে সিদ্ধান্ত নিয়েছে, কারণ জিনিসটা ওর, তো ও নিজেই চুল ডোনেট করছে এবং আজকে সে দিনটা আমি মা হিসেবে খুব প্রাউড ফিল করছি। আপনার নাম? রঞ্জনা ব্যানার্জি। মেয়ে মানেই তো বাবার কাছে বেশি আবদার করে, বাবার কাছে সব রকম আবদারের আর কি ঠিকানা, মেয়ে মানেই বাবার কাছে সব রকম আবদারের ঠিকানা। তো মেয়ে যে এত বড় একটা আবদার করেছে বাবার কাছে, বাবা হিসেবে কতটা এই চাহিদাটা বা আবদারটা পূরণ করছে? আমি খুবই গর্বিত, ওই যে একটা ছোট বয়সে, এত ছোট বয়সে একটা সিদ্ধান্ত নিয়েছে, খুবই গর্বিত। এবং আমি ওকে এইভাবেই মানুষ করছি যে মানুষ হিসাবে সামাজিক দায়বদ্ধতা থাকে প্রত্যেকটা মানুষের, ও যেন সেইভাবে তৈরি হয়। এটা ওর একদম ছোট বয়সে ছোট উদ্যোগ, এরপর আগামী দিনের যেন বড় বড় উদ্যোগ নেয়, এবং তার জন্য আমি সবসময় পাশে থাকবো, এটাই মনে করি। আচ্ছা, এই যে এত বড় মানে মেয়েদের একটা ইম্পর্টেন্ট জিনিস হলো চুল, এই যে কেটে ফেলছে এটাকে বা হাফ করছে বা অর্ধেক যতটুকুই কাটছে, এটাতে কোনো আপত্তি? আমার কোনো আপত্তি নেই, ও যদি সামাজিক কোনো কাজ করতে যায় আমি সবসময় ওর পাশে আছি। আপনার নাম? আমার নাম দেবাশিস ব্যানার্জি।
আমি সরাসরি কথা বললাম 10 বছরের ফুটফুটে মেয়ে দেবাঞ্জনা ব্যানার্জির সাথে। তিনি সে কিন্তু বলল যে আমি বড় হয়ে সমাজের মানুষের পাশে দাঁড়াতে চাই। আমি এরকম আরও যারা ক্যান্সার পেশেন্ট রয়েছে, ক্যান্সার কিন্তু একটা ভীষণ বড় মারণ ব্যাধি রোগ, তাতে কিন্তু মানুষজন একেবারে নাও বাঁচতে পারে আবার বাঁচতেও পারে, 50-50 চান্সেস থাকে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের কেমোথেরাপি রেডিয়েশন প্রক্রিয়া যখন চলে, অর্থাৎ ট্রিটমেন্ট চলে, তখন কিন্তু চুলের নানান ধরনের সমস্যা দেখা দেয়। অর্থাৎ চুল কিন্তু খসে খসে পড়তে শুরু করে, কখনো হেয়ারফল হয়, আবার কখনো চুল পুরোটাই খসে পড়ে যায়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সে কিন্তু আগামী দিনে আরও চুল ডোনেট করতে চায় এবং পাশাপাশি গরিব মানুষদের পাশেও কিন্তু সে দাঁড়াতে চায়। সে কিন্তু বড় হয়ে সমাজের দিকটায় বেশি করে হাইলাইট করতে চায়। এবং ক্যান্সার যারা পেশেন্ট রয়েছে তারা যেমনভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি কিন্তু মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়। আপনারাও যারা এখনও চুল ডোনেট করছেন না বা চুল ডোনেট করবেন বলে ভাবছেন, তারা অতি অবশ্যই ডোনেট করুন। এই ধরনের যে ক্যান্সার পেশেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের দুরারোগ্য ব্যাধি রয়েছে, যাতে করে শরীর এফেক্টেড হয়, চুল এফেক্টেড হয়, তাদের পাশে এসে দাঁড়ান। এ বিষয়ে আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।